হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, প্রথমবার যৌন মিলনের পর নারীরা যা ভাবে। যৌন মিলন একে তো যৌনতা, জিনিসটা নিয়ে ঢাক ঢাক গুড়গুড়ের অন্ত নেই, তাও আবার প্রথমবার, তার উপর আবার বিষয়টি মহিলা কেন্দ্রিক, উত্তেজনা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। নারীর মন যৌনতা নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা করে, অনেক রকম ভয় ও শঙ্কা থেকে প্রথম থেকেই, এদিকে বিষয়টা উপভোগ করার জন্য আকুল হয়ে ওঠে মন। প্রথম পুরুষ স্পর্শ ও যৌনতার সঙ্গে প্রথম পরিচয়ের পর নারী কি কি ভাবে, জেনে নিন সেই বিষয়। এক, এতদিন যৌনতা নিয়ে যা যা শুনেছে মনে মনে সেসবই নিজের অভিজ্ঞতার সঙ্গে মেলাতে শুরু করে মেয়েরা। দুই, চিন্তা করতে শুরু করে জানাজানি হলে কি হবে, তবে এমন চিন্তার উদ্যোগ ঘটে প্রি ম্যারিটাল সেক্সের ক্ষেত্রে, পারকের ক্ষেত্রেও এমন ভয় দানা বাঁধা অস্বাভাবিক কিছু নয়। তিন, ভয় শুরু হয় বাড়িতে গিয়ে কি বলবে, এতক্ষণ কোথায় ছিল, কার সঙ্গে ছিল। চার, প্রথম সেক্স করেই মাথায় ঘুরতে থাকে প্রেগনেন্সি আসবে না তো, অনেক মেয়েকে কয়েকদিনের মধ্যেই লুকিয়ে লুকিয়ে প্রেগনেন্সি টেস্ট করতে দেখা যায়। পাঁচ, নারীর যার সঙ্গে গোপন মুহূর্ত কাটালো সেই ব্যক্তি তার বিশ্বাস ভাঙবে কিনা, সেই নিয়ে ভয় শুরু হয় মনে। বিশ্বাস ভাঙলে কারো কাছে মুখ দেখাতে পারবে না, সে চিন্তায় অনেক সময় রাতে ঘুম উড়ে যায়। ছয়, ক্ষীণ শঙ্কা হয় সম্পর্ক ভেঙে গেলে বা নেতিবাচক কিছু ঘটলে কি হবে। সাত, সম্পর্কের কিছুদিনের মধ্যেই যদি শারীরিক সম্পর্ক তৈরি হয় তাহলে অনেক মেয়েরই মনে এই প্রশ্ন তৈরি হয়, আমাকে খারাপ মেয়ে ভাবছে না তো। তবে দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে এই ভাবনা খুব একটা আসে না, তখন মনে হয় না না, ও আমাকে চেনে, নিশ্চয় কিছু ভাবছে না। আর তাছাড়া চাহিদাটা তো ওরও অনেক দিন ধরেই ছিল। কিছু কিছু ক্ষেত্রে প্রেমিকাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে কোনো কোনো নারী, মনে করতে শুরু করে হয়তো এই শারীরিক কারণেই প্রেমের অভিনয় নয়। আবার কখনো মনে হয় আচ্ছা আমার সাথে এত সহজে মেতে উঠল, অন্য কারো সাথে একই জিনিস করে না তো। দশ, কোনো কোনো ক্ষেত্রে মনে শঙ্কা আসে গোপনে ছবি ভিডিও তুলে রাখছে না তো, যদি সেই মেয়েকে জানিয়ে ছবি তোলা হয় তাহলে মনে চিন্তা আসে ভবিষ্যতে আমাকে ব্ল্যাকমেল করবে না তো। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর ভিডিওটি নিয়ে যদি মন্তব্য থাকে তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।